আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে পাঁশকুড়ার খণ্ডখোলা এলাকায় উপস্থিত হলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সাংসদ দেব ও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও না ঘোষণা হলেও প্রচারে নেমেছেন সমস্ত দলগুলি। বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া খণ্ডখোলা এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এলাকায় কর্মী সম্মেলনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অঞ্চল কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এদিনের কর্মী সম্মেলনে তিনি বলেন, ভোট বুথ সভাপতি ও মণ্ডল সভাপতির নেতৃত্বে হবে, পাড়ায় কোনো বহিরাগতদের ঢুকতে দেবেন না। যাকেই দেখবেন বহিরাগত দুর্ভিসন্ধি নিয়ে ঢুকছে। পাশাপাশি তিনি বলেন, অভিনেতা হিরণের সঙ্গে অভিনেতা দেবের কোনো লড়াই নেই। আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু 30% কাটমানি নেওয়া চোর সাংসদকে আমি শ্রদ্ধা করি না। পাশাপাশি তিনি এদিন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন। এলাকায় ভোটে জেতার পর সাংসদের দেখা না পাওয়ায় সাংসদকে নিয়ে মঞ্চে একটি গানও গাইলেন হিরণ চট্টোপাধ্যায়। না, আমি তো সেটাই বলছি যে সাংসদ তহবিলের আজ অব্দি সেভাবে কোনো কাজই হয়নি। যা করেছে, যেখান থেকে পার্সেন্টেজ পেয়েছে, সেই কাজটুকু করেছে। আর ওটা এই পাঁশকুড়াতে কোনো দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি। আমি যে কটা এলাকাতে গেছি, আমরা দেখুন, আমরা প্রত্যেকটা ফেসবুক লাইভ করি, সেখানে মানুষকে জিজ্ঞেস করি, দাদা 10 বছরে দেখেছেন, দিদি 10 বছরে দেখেছেন, মা 10 বছরে দেখেছেন, বোন 10 বছরে দেখেছো, সবাই একটাই কথা বলে, না না না। সেই জন্য গানটা গাইলাম, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। মিথ্যে কথা বলতে এসছি আমার, লোককে হাত জড়ো করে মিষ্টি মিষ্টি ভাষায় মিথ্যে মিথ্যে কথা বলবে, মিথ্যে বোঝাবে, মিথ্যে কথা বলে বলে কীভাবে লোককে ভুল বোঝানো যায়। 10 বছর ধরে মিথ্যে বলে এসছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, কোনো কাজ তো করেনি 10 বছরে। ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিল করবে 2019-এর লোকসভার প্রচারে, বলেছিল ওটা না করতে পারলে আর কখনো ভোটে দাঁড়াবে না। আপনারা জিজ্ঞেস করুন, বৃষ্টি তো হয়নি, তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছে? এত মিথ্যে কথা বলে লাভ কী? গরিব মানুষের তো এত যন্ত্রণা, গরিব মানুষকে এত ঠকিয়ে আপনার লাভটা কী হয়? আপনি সিনেমা করছেন তো খুব ভালো কথা, আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনি সুপারস্টার, আপনি মেগাস্টার, আপনি শ্রদ্ধেয় অভিনেতা, আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গরিব মানুষগুলো কী এমন করেছে আপনার সঙ্গে যে আপনি গরিব মানুষকে 10 বছর ধরে ঠুকিয়ে যাচ্ছেন, গরিব মানুষকে মিথ্যে বলে যাচ্ছেন গত 10 বছর ধরে? গরিব মানুষের যে পাওনা গণ্ডা সেটা আপনি যদি মেটাচ্ছেন না, তাদের যে অধিকার সে অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন, কী লাভ হচ্ছে আপনার এসব করে? বন্ধু বন্ধু হিসেবে যতটা ব্যক্তিগতভাবে ভালোবাসে, এই কাটমানি হিসেবে কি কতটা খারাপ আছে? না দেখুন, রাজনীতির দুটো দিক, একটা ব্যক্তিগত দিক। ব্যক্তিগত দিক থেকে আমার বন্ধুত্ব, আমার ভালোবাসা যেমন ছিল আজও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু একজন সাংসদ হিসাবে যেভাবে গরু চোরের টাকা নিয়েছেন, এনামূলকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বারবার মিথ্যে বলছেন,
আর ইডির কাছে গিয়ে উনি টাকা ফেরত দিচ্ছেন। এই মিথ্যে কথা বলা কি দরকার আছে? বলতেই পারতো, হ্যাঁ আমি টাকা নিয়েছি গরিচোরের কাছ থেকে, টাকা সুরসুর করে ফেরতও দিয়ে চলে এসছে, আর বলছে আমি চিনি না জানি না। 30% কাটমানি নিচ্ছে আমি বলছি না, ওনার নিজের রাজনৈতিক গুরু বলছেন শঙ্কর দলুই, যে উনি 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না। ওনার পিএ রামপদ মান্না বলছে যে চাকরি বিক্রি করে টাকা আমাকে আমার সংসদকে তুলে দিতে হয়, এবং 44টা চাকরির কথা উনি বলছেন একজন প্রার্থীকে। ভাই আমার কাছে বীরসিংহতে আছে 19টা, আমার কাছে LDB মানে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কে আছে 20টা, আর একটা কোন কলেজে আছে বললো 5টা, সব মিলিয়ে 44টা আছে। কিচ্ছু করতে হবে না, টাকা নিয়ে আসবে, আমি তোমাদেরকে চাকরি করব। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাদীর বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।